নমস্কার বন্ধুরা, আজ কর্কট রাশির সাড়েসাথী সম্বন্ধে কিছু টোটকা বলবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কেননা নিত্য নতুন আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসি। বন্ধুরা, প্রথম চরণে শনির সাড়েসাথী প্রথম চরণে প্রভাবী হলে এই ব্যবস্থা নেবে। 1 নম্বর, 4টি শুকনো নারকেল প্রবাহমান নদীতে ভাসিয়ে দেবে। 2 নম্বর, বাচ্চাকে দুপুরবেলা হালুয়া খাওয়াবে। 3 নম্বর, নৌকার পেরেক দিয়ে আংটি বানিয়ে হাতে ধারণ করতে হবে। দ্বিতীয় চরণের জন্য এই টোটকা নেবে। 1 নম্বর, কমপক্ষে 3টে কালো কুকুরকে মিষ্টি খাওয়াবে। 2 নম্বর, সুরমা কোনো নির্জন জায়গায় গিয়ে মাটিতে পুঁতে দিতে হবে। তারপর 3 নম্বর, মদ সেবন করবে না। 4 নম্বর, মাংস আহার করবে না। 5 নম্বর, হনুমানজি মন্দিরে গিয়ে সিঁদুর চড়াবে। বন্ধুরা, তৃতীয় চরণে যে জাতকের কুণ্ডলিতে শনির সাড়েসাথীর তৃতীয় চরণে অবস্থান করে তাদের জন্য এই ব্যবস্থা নিতে হবে। এই ব্যবস্থা নিলে কিছু শুভ ফল পাওয়া যায় বা যেতে পারে। 1 নম্বর, মজদুরের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। 2 নম্বর, বহুমান জলে মদ ঢালতে হবে। 3 নম্বর, নৌকার পেরেক দিয়ে আংটি বানিয়ে হাতে ধারণ করতে হবে। 3 নম্বর, শনি যন্ত্র ধারণ করতে হবে। এছাড়া আরও বহু টোটকা আছে। তো বন্ধুরা, আজ কর্কট রাশি সম্বন্ধে এই পর্যন্ত। আগামী ভিডিওতে সিংহ রাশির সম্বন্ধে আলোচনা করব। সবাই ভালো থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।